মোহতারাম হাজেরিন, আজ চতুর্দিকে আমরা যদি তাকাই দেখতে পাবো মুসলমানের সংখ্যার কোনো কমতি নাই। বাংলাদেশ বলুন আর আমাদের দেশের গণ্ডির বাইরে গোটা বিশ্ব পরিমণ্ডলে যদি আপনি তাকান দেখতে পাবেন মুসলমানদের সংখ্যার কোনো স্বল্পতা আলহামদুলিল্লাহ আজ নেই। কিন্তু প্রয়োজন হলো সেই মুসলমানের, যে মুসলমান পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়েছেন, প্রবেশ করেছেন। আমরা আমাদের দেশে নিজেকে মুসলিম বলে প্রাউড ফিল করেন, নিজেকে মুসলিম পরিচয় দিয়ে গর্ববোধ করেন, এরকম মুসলমানের সংখ্যা অনেক জানি। কিন্তু আমাদের ইসলাম পালনের ত্রুটি, ইসলাম পালনের বিচ্ছুতি, ইসলামে প্রবেশের ক্ষেত্রে আমাদের যে পরিমাণ অভাব এবং সীমাবদ্ধতা এবং যে পরিমাণ ত্রুটি বিচ্ছুতি আছে, সেটার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় পূর্ণাঙ্গ মুসলিম কয়জন হতে পেরেছি সে প্রশ্নটি অনেক বড় করে দেখা যায়। আমি সেজন্য কোরআন এবং হাদিসের আলোকে আজকের প্রেক্ষাপটকে সামনে রেখে একজন মুসলমান, খাঁটি মুসলমান হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য মৌলিকভাবে পাঁচটি বিষয় তার জন্য অতীব গুরুত্বপূর্ণ। সে বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সর্বপ্রথম, যে বিষয়টি না থাকলে আমরা কখনোই খাঁটি মুসলমান হওয়া তো দূরের কথা, মুসলমানই হতে পারবো না, সেটা হলো আমাদের ঈমানটা বিশুদ্ধ হতে হবে। ঈমানের মধ্যে কোনো শিরক, কুফর বা নিফাকের কোনো লেশ এবং গন্ধমাত্র থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটি নেক আমল, প্রতিটি ভালো কাজ, এটা কাউন্ট হবে, গণ্য হবে, আমাদের মিজানের পাল্লায় উঠবে, নেক আমলের দফতরে লিখিত হবে, লিপিবদ্ধ হবে, যদি আমাদের ঈমানটা খাঁটি থাকে। আমাদের সমাজে অনেক মুসলমান ভাইয়েরা বোনেরা আছেন যারা ঈমান এনেছেন, অথচ তারা নানাভাবে শিরকে লিপ্ত। তারা হয়তো কোনো জীবিত কিংবা মৃত কোনো পীরকে, কোনো বুজুর্গকে, আল্লাহর কোনো ওলি বা নেককার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের সমপর্যায়ের মনে করেন, এরকম আকীদা, এরকম বিশ্বাস, এরকম ভ্রান্ত ধারণার কারণে তাদের নিজেদের অজান্তেই হয়তো তারা শিরকে লিপ্ত হয়ে গেছে। এছাড়াও নানাবিধ শিরক আমাদের মধ্যে আজ চতুর্দিকে আপনি দেখতে পাবেন। একজন মুসলমান, তিনি খাঁটি মুসলমান হওয়ার জন্য শিরক মুক্ত ঈমানের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, হে রাসূল, আপনি এবং আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সবার কাছে ওহি প্রেরণ করা হয়েছে, কমন নির্দেশনা জারি করা হয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এইজন্য আমাদেরকে সর্বাপেক্ষা গুরুত্ব দিতে হবে আমাদের ঈমানের। আমরা অনেকেই মনে করি জন্মসূত্রে মুসলমান হয়েছি, আমার বাবা মুসলমান, মা মুসলমান, আমি মুসলমান, আমি কালিমায়ে শাহাদা পাঠ করেছি, আমি মুসলমান হয়ে গেছি, আমার এই ঈমান বোধহয় আর কখনো ভাঙবে না, ছুটবে না, বা এই ঈমান থেকে আমি কখনো বোধহয় দূরে সরার কোনো শঙ্কা সম্ভবত নেই। অথচ নবী আলাইহিসসালাম বলেছেন, এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফেরা, সকালে মানুষ ঈমানদার হবে আর সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে, আবার সন্ধ্যায় ঈমানদার হবে, সকালে সে বেঈমান হয়ে যাবে, কচুর পাতার পানির মতো হয়ে যাবে। এজন্য মোহতারাম হাজরিন, আমাদের ঈমানটাকে বারবার নবায়ন করার চেষ্টা করতে হবে। আমার ঈমানের মধ্যে কোনো প্রকার শিরক আছে কিনা, শিরকের যত প্রকার আছে, শিরক ফিল ইবাদা হোক, শিরক ফিল দোয়া হোক, শিরক ফিল মহাব্বা হোক, আরও যত প্রকার শিরক আছে, আমরা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করছি কিনা, আমাদের দোয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে আমরা শরিক করছি কিনা, আমাদের মহাব্বত এবং ভালোবাসা, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করছি কিনা, এই বিষয়গুলোকে প্রতিনিয়ত মনিটর করতে হবে। সবচাইতে বেশি পরিচর্যা ঈমানদারের যে বিষয়টাকে করা দরকার, দুঃখজনক বাস্তবতা হলো সে বিষয়ের প্রতি সবচেয়ে বেশি অবহেলা আমাদের থাকে এবং চরম পর্যায়ে। সাহাবায়ে কেরাম একজন অন্যজনকে ডেকে বলতেন, তাল এজলিস বিনা নুমিনু সাআতান, আসো আমার সাথে বসো এবং আমরা কিছু সময় ঈমানের কথা বলি। নবী আলাইহিস সালাম বলেছেন,
জাদ্দিদু ঈমানাকুম তোমাদের ঈমানকে নবায়ন করবে রিনিউ করতে থাকবে কিছুদিন পর পর কিছু কাল পর পর ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন আমাদের ঈমানকে কিভাবে আমরা রিনিউ করব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আকসিরু মিন ক্বাউলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই এই কথা বেশি বেশি করে বলতে থাকো রিনিউ করতে থাকো ঈমানকে সম্মানিত উপস্থিতি আমাদের এই সমাজে শত সহস্র মুসলমান আছেন যারা তাদের কোনো কথার কারণে কোনো ভুল বিশ্বাসের কারণে ভুল উক্তির কারণে ভুল কর্মের কারণে ঈমান হারা হয়ে যাচ্ছেন নিজেদের অজান্তে অথচ আদম সুমারিতে তিনি মুসলমান হিসেবে গণ্য হচ্ছেন মানুষটাকে মুসলমান মনে করছে শিরকে আকবর বা কুফর কিংবা নিফাকে লিপ্ত হয়ে বেঈমান হয়ে যাচ্ছেন বিশেষ করে আমাদের স্কুল কলেজে পড়া বন্ধু-বান্ধবেরা আমাদের ইউনিভার্সিটিতে পড়া বন্ধুগণ আমাদের তরুণ বন্ধুগণ ভাই এবং বোন যারা আছেন তাদের মধ্যে বড় একটা সংখ্যক মানুষ আছে যাদের মধ্যে সংশয়বাদ কাজ করে এই সংশয় আমাদের মুসলমান ভাইবন্ধুদেরকে ধ্বংস করে দিচ্ছে ঈমানগুলোকে শেষ করে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যত আদেশ করেছেন যত নিষেধ করেছেন শতসিদ্ধভাবে কোরআন এবং সুন্নার আলোকে যে সকল আদেশ নিষেধ প্রমাণিত হয়েছে কোন মুসলমান যদি তার কোনটির যথার্থতা নিয়ে বিন্দু মাত্র সন্দেহ করে সে মুসলমান থাকবে বিন্দু মাত্র যদি কেউ সন্দেহ করে তার মুসলমান থাকার কোনো সুযোগ কোন মুসলমান যদি মনে করে যে সে বানর যে প্রাইমেট থেকে তৈরি হয়েছে একই প্রাইমেট থেকে সেও তৈরি হয়েছে তাহলে সে কোরআনে কারিমে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামের সন্তান হিসেবে আমাদেরকে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আমাদেরকে তৈরি করার বিবরণ যে কোরআনে উল্লেখ করেছেন তাহলে সেই ক্ষেত্রে সেই আয়াতের সেই বিবরণের এই ওহির সুস্পষ্ট অস্বীকার হয় অস্বীকৃতি হয় আর এই অস্বীকৃতি একজন মানুষকে সাথে সাথে বেঈমান করে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বিধান আছে কোরআনে এর কোন একটি নিয়ে যদি কেউ সন্দেহ করে পর্দার বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন কোরআনে যদি কেউ এটা নিয়ে কোনো রকম সংশয় করে সন্দেহ পোষণ করে মনে করে যে মানুষের উন্নতির পথে পর্দা বাধা যদি মনে করে এই পর্দা আজকে অচল যদি মনে করে এই পর্দা এটা আজকে চলে না যদি মনে করে এটা অযৌক্তিক তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকার কোনো সুযোগ আছে মহতরম হাজরি এই সংশয়বাদ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আজ থেকে বহু বছর আগে ভারতবর্ষের ক্ষণজন্মা আলেমি দিন এবং ভারতবর্ষের অহংকার মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যক্তিত্ব সৈয়দ আবুল হাসান আলী আন্নাদবী রাহিমাহুল্লাহ একটা বক্তব্য রেখেছিলেন তালেবুল ইলমদের সামনে সম্ভবত দারুল দেওবন্দের তালেবুল ইলমদের সামনে সেটি ছোট্ট পুস্তিকা আকারে প্রকাশিত হয়েছিল নয়ে তুফান আর উসকে মোকাবেলায় এটাকে ঢাকার মাদ্রাসা দারুল এরশাদ থেকে অনুবাদ করা হয়েছে হাজার হাজার কপি বিতরণ করা হচ্ছে তরুণদের উদ্দেশ্যে বিশেষ করে ওলামাদের উদ্দেশ্যে নতুন তুফান ও তার প্রতিরোধ শিরোনামে এই বইয়ে আলী মিয়া নদভী রাহিমাহুল্লাহ তাআলা তুলে ধরার চেষ্টা করেছেন যে আমাদের জেনারেল শিক্ষিত প্রজন্ম তারা ভেতরে ভেতরে অনেকে সেমি নাস্তিক অনেকে সিকি নাস্তিক অনেকে অর্ধ নাস্তিক অনেকে পুরো নাস্তিক অনেকে মুনাফিক হয়ে যাচ্ছেন নামাজ পড়ছেন মসজিদে যাচ্ছেন জুমাতে হাজির হচ্ছেন অথচ আল্লাহ সম্পর্কে সংশয় আছে আখেরাত সম্পর্কে সংশয় আছে আল্লাহর বিধান সম্পর্কে সংশয় আছে এরকম সমস্যা আজ ঘরে ঘরে তৈরি হচ্ছে মহতরম হাজরিন এই সমস্যা দূর করার রোডম্যাপ আমাদেরকে বের করতে হবে জেনারেল শিক্ষিত ভাইবন্ধের দ্বীনী শিক্ষায় শিক্ষিত করা দ্বীনী চেতনায় তাদের মধ্যে জাগ্রত করা তাদের ভুলগুলো ভাঙার জন্য আজ উলামায়ে কেরামকে উদ্যোগ গ্রহণ করতে হবে তরুণ আলেমদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং জেনারেল শিক্ষিত মানুষদের দ্বীনী সমস্যা চিহ্নিত করতে হবে তারা অনেকে সামাজিক চাপের ভয়ে তাদের মুখ খোলে না অনেকে ভেতরে ভেতরে কুফুরি লালন করে তাদের মধ্যে সংশয়বাদ ঢুকে গেছে এই ফিতনা আজ আজ নয় বরং কয়েক যুগ আগে আলেম ইনায়াত রহমতুল্লাহ আলাইহি এটাকে চিহ্নিত করেছেন যে এটা ঘরে ঘরে ঢুকে গেছে আজ পরিস্থিতি আরও অনেক বেশি প্রকট এবং ভয়াবহ আমাদের এই প্রজন্মকে বাঁচাতে হলে ঈমানের চর্চা ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারে শুরু হতে হবে এটা যদি না থাকে তাহলে শুধুমাত্র নামে মুসলমান হয়ে কোনোদিন
আমরা মুসলমান হতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রজন্মকে কুফর থেকে শিরক থেকে নিফাক থেকে সংশয়বাদ থেকে নাস্তিক্যবাদ থেকে বাঁচানোর তৌফিক দান করুন মহترم হাজেরিন একজন মানুষ তিনি প্রকৃত অর্থে মুসলমান হওয়ার জন্য তিনি জান্নাতি হওয়ার জন্য তিনি আদর্শ মুসলমান হওয়ার জন্য তার ঈমানটা হতে হবে সর্বাপেক্ষা পিওর এবং পরিচ্ছন্ন ঈমানের মধ্যে শিরক কুফর এবং নিফাকের কোনো লেশ কোনো গন্ধ কোনো নামমাত্র থাকতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেরকম একটি ঈমান আমাদের মধ্যে যেন আমরা বিল্ড আপ করতে পারি সেই ঈমান যেন আমাদের মধ্যে থাকে সেই বিশ্বাস যেন আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি সেই তৌফিক দান করুন মহترم হাজেরিন ঈমান ভঙ্গের কারণসমূহ আমাদের মুসলমান ভাইরা অনেকে জানেন না অনেক মুসলমান আছেন আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিধান নিয়ে এখনো তাদের মধ্যে সংশয় কাজ করছে অথচ আল্লামা ইকবালের একটি কবিতার অংশ হলো জু সমাজ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া আল্লাহর বিধিবিধানকে যদি আপনার সীমিত বুদ্ধি বিবেক দিয়ে আপনি রক্ত করে ফেলার চেষ্টা করেন আপনি যদি চেষ্টা করেন যে আল্লাহ তাআলা সকল বিধানের যুক্তিকতাকে আমি ধরে ফেলব আমার বিবেকে না ধরলে আমি সেটা মানবো না তাহলে এটা হবে দুনিয়ার সবচেয়ে অযৌক্তিক কাজ কারণ আপনি একজন আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত সৃষ্টির মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি আপনি মহান সৃষ্টিকর্তার প্রতিটি আদেশ নিষেধের যথার্থতাকে আপনার এই ক্ষুদ্র জ্ঞানে পরিব্যক্ত করে ফেলবেন শামিল করে ফেলবেন ধরে ফেলবেন এটা কখনো যৌক্তিক হতে পারে না এটা কখনো সম্ভব হতে পারে না এজন্য ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ঈমান আনবে কোনো চেচারা থাকবে না কোনো তার মধ্যে সন্দেহ সংশয় থাকবে না কোনো প্রকার তার মধ্যে সেটা নিয়ে ন্যূনতম সংশয় থাকতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাইরে যদি লজিক দাঁড়ায় সে লজিককে ছুলে ফেলে দিতে হবে কারণ আমার লজিকের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের যথার্থতা হিকমা রহস্য লক্ষ কোটি গুণ অগণিত গুণ বেশি হবে এটাই স্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ঈমান নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দান করুন মহترم হাজেরিন জান্নাতে যাওয়ার জন্য কোরআনে কারীমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব শর্ত উল্লেখ করেছেন প্রত্যেকটি জায়গায় প্রথম পূর্ব শর্তই আল্লাহ উল্লেখ করেছেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে এরপরে বলেছেন ওয়াআমিলুস সলিহাত তারপরে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন এজন্য আমরা শুধুমাত্র জন্মসূত্রে মুসলমান হলেই হবে না আমাদেরকে ঈমান বুঝতে হবে ঈমান শিখতে হবে ঈমান জানতে হবে সেজন্য ঈমান সম্পর্কিত কিতাবাদি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পড়তে হবে ওলামায়ে কেরামের দরস এবং মজলিসগুলোতে বসতে হবে এবং ওলামাদের মাতাহাতে থেকে তাদের সান্নিধ্য এবং সোহবতে থেকে আমাদের ঈমানের চর্চা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা সংকুল এই সময়ে যখন আমাদের ঈমান নানাভাবে হরণ করার চেষ্টা করা হচ্ছে কখনো শিক্ষার নামে বিষ কখনো বিনোদনের নামে বিষ কখনো ক্রীড়া কৌতুকের নামে বিষ দিয়ে আমাদের ঈমানগুলো ধ্বংস করা হচ্ছে ঈমানের চেতনা শেষ হয়ে যাচ্ছে যেখানে ঈমানদারের ভালোবাসা হবে আল্লাহর জন্য বিদ্বেষ হবে আল্লাহর জন্য সেখানে অনেক সময় দেখা যায় যে তথাকথিত বিনোদনের নামে কখনো রাজনীতির নামে কখনো শিক্ষার নামে এক এক সময় এক এক নামে আমাদের মুসলমানদের ঈমানগুলোকে ঈমানের চেতনাগুলোকে হরণ করে ফেলা হচ্ছে নামকাওয়াস্তে আমরা মুসলমান থাকছি নামকাওয়াস্তে মুসলমান কখনো আল্লাহর খাতায় মুসলমান হতে পারে না নামকাওয়াস্তে মুসলমান সোকল মুসলমান কখনো জান্নাতি হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি আল্লাহর বিধিবিধানের প্রতি আল্লাহর আদেশ নিষেধের প্রতি ঈমানদার এবং পরিপূর্ণ ঈমান আনওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমাদের আজকের প্রেক্ষিতে দ্বিতীয় যে বিষয়টি জরুরি তা হলো আমাদের অন্য সমস্ত নেক আমলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাদের নামাজটা সুন্দর করতে হবে যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে অথবা পড়ে কিন্তু সেটাকে হক আদায় করে না পড়ে যথাযথভাবে জামাত আদায় না করে তাহলে এই আল্লাহর বান্দা কখনো খাঁটি মুসলমান হতে পারবেন না খাঁটি মুসলমান হওয়ার জন্য তার নামাজ সবচেয়ে সুন্দর হতে হবে আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের যার নামাজ যত সুন্দর হবে সে মুত্তাকি হিসাবে আল্লাহর কাছে তত আফার ক্লাসের মুত্তাকি হতে পারবে সে তত উঁচু মাপের মুসলমান হতে পারবে যার নামাজের অবস্থা যত খারাপ হবে যার নামাজের মান যত নিম্নমানের হবে সে মুসলমান এবং মুত্তাকি হিসাবে তত পিছিয়ে থাকবে এজন্য আমাদের নামাজটা শুধু পড়লেই হবে না বরং এই নামাজকে সুন্দর করতে হবে অনেক মুসলমান আছেন যারা হয়তো শুধু জুমার নামাজ পড়েন এবং নিজেকে মুসলমান দাবি করেন অনেকে আছেন চার ওয়াক্ত পড়েন ফজরটা ঠিকমতো পড়তে পারেন না অনেকে আছেন হয়তো পাঁচ ওয়াক্ত পড়েন কিন্তু খুশু খুজু নাই অনেকে আছেন হয়তো পাঁচ ওয়াক্ত নামাজই পড়েন কিন্তু তার এই নামাজের
মধ্যে কোনো প্রাণ নাই নিষ্প্রাণ নামাজ মুহতারাম হাজেরিন একজন মুসলমানের নামাজ দেখে বোঝা যাবে তার ঈমান এবং ইসলামের লেভেলটা ঠিক কোন জায়গায় তাকওয়ার লেভেলটা ঠিক কোন জায়গায় এই নামাজকে সুন্দর করা ছাড়া কোনো মুসলমান খাঁটি মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে সুন্দর এবং সর্বোত্তম উপায়ে আদায় করার তৌফিক দান করুন মুহতারাম হাজেরিন নামাজের হিসাব আল্লাহ তাআলা প্রথম নেবেন যদি কারো নামাজের হিসাবের মধ্যে নির্ভেজাল এবং পিওর এই জিনিসটি প্রমাণিত হয় এবং এর মধ্যে কোনো ঝামেলা ধরা না পড়ে ফাকাদ আফলাহা ওয়া আনজাহ তাহলে সে সফল সার্থক হয়ে যাবে আর যদি নামাজের হিসাবের মধ্যে ভেজাল ধরা পড়ে ত্রুটি ধরা পড়ে ফাকাদ খাবা ওয়া খাসির তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে লুজার হয়ে যাবে এবং সামনে আর সে আগাতে পারবে না অতএব ভাইরা আমার আমরা অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজে না মনোযোগ আছে আর নামাজে না সুকুন আছে তমানিনা আছে ধীরস্থিরতা আছে আর চার রাকাত নামাজ পড়তে 3 মিনিট 2 মিনিট 2.5 মিনিট 3.5 মিনিট এটা আমাদের যথেষ্ট হয়ে যায় অথচ সাহাবা কেরামের নামাজ ছিল অনেক দীর্ঘ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ দেখে আম্মাদের আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ না আপনার আগের পরের সব গুনাহ maaf করে দিয়েছেন তাহলে আপনি এত কষ্ট করে এত দীর্ঘ নামাজ কেন পড়েন তিনি যখন নামাজের জন্য দাঁড়াতেন তার পা মুবারক ফুলে যেত যখন তিনি দাঁড়িয়ে কেরাত পড়া শুরু করতেন মনে হতো তিনি আর মনে হয় রুকুতে যাবেন না যখন তিনি রুকুতে চলে যেতেন এত দীর্ঘ সময় নিয়ে রুকু করতেন মনে হয় তিনি আর মাথা তুলবেন না ঠিক এভাবে তার প্রত্যেকটা রুকন তিনি আদায় করতেন মহতরম হাজেরিন অথচ আজ আমাদের নামাজের অবস্থা বড় কাহিল আমাদের নামাজের অবস্থা বড় বেহাল আমাদের নামাজের কোনো সৌন্দর্য নাই না বাহিরের সৌন্দর্য আছে না ভিতরের সৌন্দর্য আছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের খুশু এবং খুদু নামাজের বাহির এবং ভেতর উভয়টাকে আমাদের সুন্দর করার তৌফিক দান করুন মহতরম হাজেরিন একজন মুসলমান তিনি খাঁটি মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য জান্নাতি মানুষ হওয়ার জন্য আজকের প্রেক্ষাপটে এবং সকল যুগেই তৃতীয় যে বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো হালাল উপার্জন হওয়া এখানে রমজানের রোজা নিয়ে আমি কথা বলছি না কারণ আলহামদুলিল্লাহ রোজা আমাদের সমাজে বেশিরভাগ মানুষ নামাজের তুলনায় অন্তত রোজা বেশি রাখার চেষ্টা করে এবং ত্রুটি বিচ্ছুতি হলেও মোটামুটি অন্যান্য অনেক কিছু চাইতে তুলনামূলকভাবে ভালো আছে আমি শুধুমাত্র সেই পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করছি যেগুলোতে আমাদের প্রচন্ড ঘাটতি আছে প্রচুর পরিমাণে সেগুলোতে সমস্যা আছে ত্রুটি বিচ্ছুতি আছে তো এজন্য তৃতীয় যে আমলটির কথা বলতে চাই সেটা হলো হালাল উপার্জন আপনি আমাদের সমাজে বহু মানুষ দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে আবার রমজান মাসে রোজাও রাখে আবার সাধ্য অনুযায়ী যাকাতও দেয় যদিও যাকাত এটা শুধুমাত্র ইচ্ছামাফিক দিলেই হবে না সুনির্দিষ্ট হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিনের বাতানো ছাঁচ অনুযায়ী ক্যালকুলেটর অনুযায়ী আদায় করতে হবে কিন্তু হালাল উপার্জন করনওয়ালা মুসলমান আমাদের সমাজে যদি আপনি খুঁজতে থাকেন টর্চ লাইট দিয়ে খুঁজে হাজার হাজার মুসলমানের মধ্যে দু চারজন পাবেন কিনা সন্দেহ মুহতারাম হাজেরিন উপার্জন যদি হালাল না হয় তাহলে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যত ইবাদত বন্দেগী করুক যত দোয়া করুক যত রোনাজারি করুক এগুলো কবুল হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন লোক অনেক দূর থেকে সফর করে আসে এলোমেলো চুল থাকে তার শরীর ধুলোমলিন থাকে এরকম জটিল এবং কঠিন কষ্টসাধ্য সফর সে উপেক্ষা করে সেই সফর অতিক্রম করে সে মক্কায় হাজির হয় এরপরে বাইতুল্লাহর তওয়াফ করতে থাকে আল্লাহর ঘরে হাজিরা দেয় এবং দুহাত তুলে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করে তার দোয়া দেখে হয়তো আমাদেরও মনে হবে যে এই দোয়া কিভাবে বিফলে যেতে পারে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন্না ইউস্তাজাবু লিদালিক তার দোয়া কিভাবে কবুল হতে পারে কারণ তার শরীর হারাম দিয়ে গঠিত তার কাপড় চোপড় পোশাক আশাক হারাম দ্বারা গঠিত তার সহায় সম্বদ ব্যাংক ব্যালেন্স হারাম দ্বারা গঠিত তার বাইতুল্লাহ গিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়াটাও কবুল হবে না কারণ তার শরীর হারাম দ্বারা গঠিত উপার্জন হারাম দ্বারা গঠিত মুহতারাম হাজেরিন এই জন্য হালাল উপার্জনের কোনো বিকল্প নেই আমাদের সমাজে বহু মানুষ আপনি দেখবেন যে তিনি ব্যক্তি জীবনে ইসলামকে চর্চা করার চেষ্টা করেন অথচ তিনি সুদের কারবারের সাথে জড়িত তিনি ঘুষ খেয়ে থাকেন তিনি ঘুষ দিয়ে সহজে অবৈধ সুবিধা নিয়ে থাকেন তিনি অনেক অর্থনৈতিক আর্থিক অনেক অপরাধের সঙ্গে জড়িত গুনাহ করে থাকেন মানুষের হক মেরে থাকেন মালিক হয়ে শ্রমিকের ঠিকমতো পারিশ্রমিক দেন না বেতন ঠিকমতো দেন না পাওনাদারের পাওনা ঠিকমতো পরিশোধ করেন না ব্যাংক থেকে লোন নিয়ে সেটা মেরে দেওয়ার চেষ্টা করেন তিনি মানুষের জমির আইল ঠেলেন মানুষের সম্পদ দখল করেন মানুষের উপরে অত্যাচার বিচার করেন নানাভাবে মানুষকে কোণঠাসা করেন আবার তিনি নামাজ কালাম পড়েন এই আল্লাহর বান্দা
তিনি কখনো খাঁটি মুসলমান হতে পারবেন না তার জন্য জান্নাতে যাওয়ার পথ অত্যন্ত কঠিন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কি জানো আতাদরুনা মানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে ভিখারি অভাবী কে সাহাবা ইকরাম বললেন আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়ালা দিরহামা হে আল্লাহর রাসূল আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই আমরা তো তাকেই মুফলিস মনে করি সেই তো ভিখারি সেই তো অভাবী নবী রাসূল সাল্লাম বলেছেন আমি সেই মুফলিসের কথা বলছি না আমি বলছি এমন এক মুফলিসের কথা যেই মুফলিসটা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড় মুফলিস সবচেয়ে বড় অভাবী সবচেয়ে বড় অসহায় সবচেয়ে বড় হতদরিদ্র এই মানুষটা হলো সে যে মানুষটা দুনিয়া থেকে চলে যাবে অনেক নেক আমল নিয়ে তার জীবনে অনেক কোরআন খতম সে করেছে অনেক হজ উমরা সে করেছে অনেক ইবাদত বন্দেগি সে করেছে অনেক ওয়াজ মাহফিল সে শুনেছে অনেক ওলামাদের খেদমত সে করেছে অনেক ওলামাদের হাদিয়া তোহফা সে দিয়েছে অনেক ভালো ভালো কাজ করেছে অনেক জিকির আজকার সে করেছে অনেক তাসবিহ তেলাওয়াত সে করেছে অনেক দ্বীনের ইলম সে অর্জন করেছে অনেক ভালো কথা সে শুনেছে অনেক ভালো কথা সে বলেছে অনেক নফল আমল সে করেছে অনেক নফল দান দক্ষিণা সে করেছে অনেক মানুষের উপকার সে করেছে সে তো মনে করেছে এত নেক আমল করে যাচ্ছি আল্লাহর কাছে জান্নাত ছাড়া আমার কি বা প্রাপ্য হতে পারে কিয়ামতের ময়দানে সে যখন হাজির হবে তখন দুনিয়াতে সে কারোর হক মেরেছে কারোর সম্পদ আত্মসাৎ করেছে কারোর কারোর হক নষ্ট করে কাউকে কাউকে অপমান করেছে কাউকে অপদস্থ করেছে কাউকে গালমন্দ করেছে কারোর প্রতি জুলুম করেছে কাউ কারোর উপরে অত্যাচার বিচার করেছে নিরীহ মানুষ দুনিয়াতে সে কিছু বলতে পারে নাই রিকশালার প্রতি হয়তো আপনি অবিচার করেছেন আপনি হয়তো যুবক মানুষ দু চারজন একত্র হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে পড়েন আপনি হয়তো কোনো পাবলিক বাসে উঠেছেন চুল থেকে চুন থেকে নুন খসলো আর কন্ট্রাক্টর বা আপনি বাসের হেলপার বা ড্রাইভার বা অন্য কোনো নিরীহ মানুষের উপর আপনি চড়াও হয়েছেন আপনি একটা মুখ খারাপ করে কথা বলেছেন ভয়ে তারা কোনো জবাব দিতে পারে নাই দুনিয়ার এরকম যত মানুষের প্রতি আপনি অবিচার করেছেন যত মানুষের হক নষ্ট করেছেন হারাম উপার্জন করেছেন অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন এই সকল পাওনাদার কিয়ামতের ময়দানে উপস্থিত হবে এবং আল্লাহর কাছে আসামি হিসাবে আপনাকে দাঁড় করিয়ে তারা বিচার দিবে আল্লাহ দুনিয়াতে আমরা বিচার পাই নাই আজ আমরা বিচার চাই প্রতিটা মানুষ তার বিচার আল্লাহর কাছ থেকে পাবে কারণ তিনি আহকামুল হাকিমিন তখন সারা জীবন অনেক নেক আমল অনেক উমরা অনেক হজ অনেক ভালো কাজের সওয়াব নিয়ে সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয় আল্লাহর বান্দা তার কাছে কোনো পাওনাদার তার পাওনা নিয়ে যখন হাজির হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নেক আমল থেকে কিছু দিয়ে মামলা নিষ্পত্তি করবেন আরেক পাওনাদার হাজির হবে যে আল্লাহ আমাকে গালি দিয়েছে আমি কিছু বলতে পারি নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক আমল থেকে ওই লোকের নেক আমল থেকে কিছু দিয়ে ওই বেচারা মাজলুম যিনি দুনিয়াতে ছিলেন তার মামলা নিষ্পত্তি করবেন এভাবে পাওনাদারদের মামলা নিষ্পত্তি করতে গিয়ে এ আল্লাহর বান্দা যত আমল করেছে কষ্ট করে সকল আমল পাওনাদারকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারদের পাওনা পরিশোধ করবেন কিন্তু ততক্ষণেও তার পাওনাদার শেষ হবে না পাওনাদার আরো থাকবে আমল শেষ হয়ে গেছে পাওনাদার আরো আছে তখন আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারদের যে পাপের বোঝা তাদের যে গুনাহের বোঝা সেটা তাদের জুলুমের অনুপাতে প্রাপ্যতার অনুপাতে তাদের প্রতি জুলুমের অনুপাতে তাদের হক অনুপাতে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে নেক আমলের পাহাড় নিয়ে যাওয়া মানুষটার কাঁধে আল্লাহ তাআলা তুলে দিবেন এবং একটা পর্যায়ে সকল পাওনাদারদের মামলা যখন নিষ্পত্তি হবে ততক্ষণে এই ব্যক্তি সমস্ত পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে যাবে অথচ সে অনেক নেক আমল করে গিয়েছিল মোহতরম হাজেরিন এই ভয়াবহ চিত্র থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের প্রতিটি টাকা প্রতিটি পয়সা টনটন করে বাঁচতে হবে হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে হারাম থেকে বেঁচে থাকার মতো কঠিন কাজ আমাদের এই সমাজে আরেকটা নাই কারণ আপনি হালালের পথে থাকবেন আপনি হয়তো সম্পদশালী হতে পারবেন না আপনি হালালের পথে থাকবেন হয়তো আপনি সমাজে প্রভাব প্রতিপত্তিশালী হতে পারবেন না আপনি হালালের পথে থাকবেন হয়তো আপনার বাবা মাও আপনাকে ভালো চোখে দেখবে না আপনি হালালের পথে থাকবেন আপনি বন্ধুবান্ধব পাবেন না হালালের পথে থাকবেন হারাম বর্জন করবেন আপনার স্ত্রী সন্তানরা হয়তো আপনার উপর সন্তুষ্ট থাকবে না হয়তো অনেক ওলামা ইকরামের কাছে আপনি কদর পাবেন না কিন্তু মনে রাখবেন আপনি যদি হালালের পথে থাকেন আপনি যদি হারাম বর্জন করেন সবচেয়ে বড় যে নেয়ামতটি পাবেন তাহলে মানসিক প্রশান্তি নবী আলাইহিস সালাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস অনেক সম্পদের মালিক হওয়া এটার নাম ধনী হওয়া নয় এটার নাম সচ্ছলতা নয় সচ্ছলতা হলো মনের সচ্ছলতা যে ব্যক্তি অল্প পেয়েছে সেটাতে তিনি সন্তুষ্ট তার কোনো অভাব বোধ নেই তার ভিতরে কোনো কমতি আছে এটা তিনি মনে করেন না তার হাত পা সুস্থ তার মস্তিষ্ক ভালো তার দৃষ্টিশক্তি আছে শ্রবণ শক্তি আছে তিনি সুস্থ স্বাভাবিক মানুষ তিনি নিজেকে সুখী মানুষ মনে করেন তার যা আছে সেটা নিয়ে তিনি খুশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এই লোকটা হলো আল্লাহর জমিনে
প্রকৃতি অর্থেই ধনী এবং সচ্ছল আরেকজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু তার আরো চাহিদা আছে আরো ডিমান্ড আছে আরো অভাব আছে এই লোকটা প্রকৃতি অর্থ অভাবী মোহতরম হাজেরিন এজন্য হক হালালের পথে চলা হালাল উপার্জনের পথে চলা এটা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি আজ বহু নামাজি মুসলমান আপনি পাবেন বহু রোজাদার মুসলমান পাবেন হালাল উপার্জনকারী মুসলমান আপনি খুব একটা পাবেন না কোরআনে কারীম যদি খুলেন আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা হে রাসূলগণ হে নবীগণ আপনারা আপনারা হালাল উপার্জন করুন হালাল ভক্ষণ করুন এরপর আল্লাহ বলেছেন ওয়া আমালু সালিহা নেক আমল করুন নেক আমলের কথা আল্লাহ পরে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত হে রাসূলগণ নেক আমল এর কথা আল্লাহ পরে বলে আগে বলছেন যে আপনারা আগে হালাল উপার্জন করুন হালাল উপার্জন করুন এই নির্দেশের পরে আল্লাহ বলেছেন ওয়ামালু সালিহানে কামল করো আর আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানরা মনে করেন যে আমরা টাকা পয়সা কামাই করে নেই এরপরে অনেক টাকা পয়সা যখন হয়ে যাবে কিছু মসজিদে কিছু মাদ্রাসায় কিছু ওয়াজ মাহফিলে কিছু গরীব দুঃখীকে কিছু আলেম ওলামাদেরকে দিয়ে বোধহয় আমার আগের সমস্ত পাপ কাটাকাটি হয়ে যাবে কালো টাকা সাদা হয়ে যাবে হারামগুলো সবগুলো হালাল হয়ে যাবে এরকম ধারণা নিয়ে আমাদের অনেক ভাইরা অবৈধ উপার্জন করেন মনে রাখবেন বিশেষ করে আমাদের তরুণ ভাইরা যারা আছেন যুবক ভাইরা আছেন যারা এই বাংলাদেশকে যদি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে সবাইকে সৎ জীবন যাপন করার জন্য সংকল্প করতে হবে প্রতিজ্ঞা করতে হবে গোটা সমাজের প্রতিটা মানুষের কাছে আমি অবজ্ঞার শিকার হই কেউ আমাকে পাত্তা না দেক দাম না দেক আমি কখনো হারাম উপার্জনের ছিটাফোঁটাও আমার মধ্যে আমি আনব না হারাম উপার্জন থেকে বেঁচে থাকব এই সংকল্প করব তো ইনশাআল্লাহ সাহাবা ইকরামের মধ্যে থেকে কোন কোন সাহাবী বিশেষভাবে তাদের দোয়া খুব দ্রুত কবুল হতো অন্য সাহাবী এবং তাবিগণ তাদের কাছে জিজ্ঞাসা করতেন কি আমলের কারণে আপনার দোয়া কবুল হয় তখন সাহাবা ইকরাম বলতেন যে আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া তুমি তোমার উপার্জনকে হালাল করো হালাল ভক্ষণ করো তুমি মুস্তাজাবুদ দাওয়া হবে তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এজন্য ভাইরা আমার খাঁটি মুসলমান হওয়ার জন্য তৃতীয় এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের হালাল উপার্জন করতে হবে আপনার হালাল উপার্জনে আপনার পরিবার সন্তুষ্ট হবে তখন যদি আপনার পরিবারকে আপনি মুত্তাকি বানাতে পারেন আপনার সন্তান সন্ততিকে যদি আপনি আল্লাহমুখী করতে পারেন আখিরাতমুখী করতে পারেন আল্লাহর সাথে পরিচিত করতে পারেন রাসূলের সাথে পরিচিত করতে পারেন কোরআন ও সুন্নাহর সাথে যদি তারা পরিচিত থাকে তাহলে তারা আপনার হালাল উপার্জনকে অ্যাপ্রিশিয়েট করবে তারা আপনার হালাল উপার্জনে তুষ্ট থাকবে তারা আপনার হারাম উপার্জন থেকে বাঁচার জন্য আপনাকে উদ্বুদ্ধ করবে আর যদি পরিবারকে আপনি মুত্তাকি হিসেবে গড়ে তুলতে না পারেন তাহলে আপনাকে তারা প্রেসার দিবে চাপ দিবে কিন্তু লা তুআতালি মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক ঈমানদার কখনো আল্লাহর অবাধ্য হয়ে কারোর মন জয় করবে না সেটা নিজের স্বামী হোক কিংবা স্ত্রী হোক সেটা বাবা হোক মা হোক সেটা সন্তান সন্ততি হোক সেটা সমাজের মানুষের মুখের দিকে তাকিয়ে হোক ঈমানদার কখনো হারামে পা বাড়াবে না তাতে গোটা পৃথিবী তার হাতছাড়া হয় হোক আল্লাহ তাআলা সেরকম খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক আমাদের সকলকে নসিব করুন সবাই হালাল উপার্জন করব তো ইনশাআল্লাহ হারাম এবং সংশয়পূর্ণ বিষয় থেকে বাঁচব তো ইনশাআল্লাহ চার নম্বর যে বিষয়টি কথা বলতে চাই আজ মুসলমানদের মধ্যে যে বিষয়ের দুর্ভিক্ষ চলছে আকাল চলছে সবচেয়ে বেশি অভাব চলছে তালেবে ইলম থেকে নিয়ে সাধারণ মানুষ থেকে নিয়ে নামাজি মানুষ থেকে নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি অভাব চলছে আজ উত্তম আখলাকের আপনি ভালো মুসলমান হওয়ার কোনো পথ আপনার সামনে খোলা নাই যদি আপনার আখলাকটা সুন্দর না হয় আপনার আচরণ যদি সুন্দর না হয় ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন শাইইন ইউযাউ ফিল মিজানে আসকালু মিন হুসনিল খুলুক বান্দার যত আমল মিজানের পাল্লায় উঠানো হবে যত আমল পরিমাপ করা হবে যত আমল করবে ভালো আমল সবগুলোই পরিমাপ করা হবে মন্দ আমলও পরিমাপ হবে এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল আমল হবে সবচেয়ে ভারী আমল হবে উত্তম চরিত্র সুন্দর আখলাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়ালা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনত ওয়াসরিফ আননি সাইয়্যাহা ওয়ালা ইয়াসরিফ আননি সাইয়্যাহা ইল্লা আনত আল্লাহ আপনার কাছে উত্তম আখলাক চাই উত্তম আচরণ চাই আমার আচরণকে আপনি ছাড়া কেউ সুন্দর করতে পারবে না বদ আখলাক থেকে বাঁচতে চাই ভাইরা আমার অনেক নামাজি দেখবেন ব্যবহার অত্যন্ত নিকৃষ্ট অনেক রোজাদার দেখবেন দাড়িওয়ালা মানুষ দেখবেন যে মানুষের সাথে আচরণ খুব খারাপ করে একজন মানুষ যদি নামাজি হয় অথচ অহংকারী হয় একজন মানুষ যদি নামাজি হয় অথচ তার ভিতরে দাম্ভিকতা থাকে একজন মানুষ যদি আলিম হয় অথচ তার অন্তরে হিংসা থাকে একজন মানুষ যদি তাহাজ্জুদ গুজার হয় রোজাদার হয় দানশীল হয়
অনেক ভালো ভালো কাজ করেন অথচ তার ভিতরে বদাখলাকি থাকে তার ভিতরে মানুষকে তাচ্ছিল্য করার মানসিকতা থাকে মানুষকে ছোট করার মানসিকতা থাকে মানুষের মধ্যে অহংকার করার মানসিকতা থাকে এই বদাখলাকটা তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে অতএব আমাদের আখলাকগুলো সুন্দর করতে হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম খুলাফায়ে রাশেদা তাবেঈ তাবে তাবেঈ আইম্মায়ে মুস্তাহিদিন সহ সোনালী যুগের সকল মনীষীদের জীবন দেখবেন তাদের আখলাকে তারা অনেক বেশি উন্নত ছিলেন আজ মুসলমানদের মধ্যে আখলাকের অবস্থা এত করুণ এত কাহিল আমাদের অবস্থা যে আমাদের আখলাক দেখে বোঝার কোনো উপায় নেই যে আমরা মুসলমান আছি না মুসলমান আছি আল্লাহ তাআলা আমাদের আখলাকগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আখলাক সুন্দর করার জন্য প্রথমত ভালো আখলাকওয়ালা মানুষদের সাথে থাকবেন তাদের সান্নিধ্য এবং সোহবত জরুরি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো আর সত্যবাদীদের সাথে থাকো আর এর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাকের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা হাদি লি আহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন ওয়াসরিফ আন্নী সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নী সাইয়্যাহা ইল্লা আন আল্লাহ তাআলা আমাদের আখলাকগুলোকে আচরণগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন আমাদের পরিবারের সাথে অধীনস্থ লোকদের সাথে সহকর্মীদের সাথে পরিচিত অপরিচিত সকল মানুষের সাথে এমনকি ভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথেও আমাদের আচরণ সুন্দর হতে হবে আমাদের আখলাক সুন্দর হতে হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখে ফুমামা ইবনে ফালের মতো বন্দী কাফের ইসলাম গ্রহণ করেছেন ঈমান গ্রহণ করেছেন মোহতরম হাজিরিন আজ আমাদের আখলাক দেখে অন্য ধর্মের মানুষরা ইসলামে আসাতে পারার কথা মুসলমানরা বরং ইসলামকে দুরুসার উপক্রম হয়ে যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতদার ছিলেন এটা আখলাকের গুরুত্বপূর্ণ একটা পার্ট হিজরতের সময় যখন তিনি মক্কা চলে মক্কা থেকে মদিনা চলে আসছেন তখন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে রেখে যাওয়া আমানতগুলো বুঝিয়ে দিয়েছেন যে এগুলা অমুক অমুকের আমানত তুমি এগুলো আদায় করে দিয়ে তারপর আসবে যাদের জুলুমে অতিষ্ঠ হয়ে তিনি মক্কা ত্যাগ করতে হচ্ছে সেই মানুষগুলো রেখে যাওয়া আমানত পর্যন্ত তিনি আদায়ের জন্য সচেষ্ট ছিলেন দায়িত্ববান ছিলেন আমানতদার ছিলেন এজন্য মক্কার মুশরিকরা তার প্রতি ঈমান আনে নাই অথচ তাকে আলামিন বা বিশ্বস্ত হিসাবে নির্ভরযোগ্য হিসাবে সার্টিফিকেট দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুর কাছে অন্য ধরনের মানুষের কাছে অমুসলিমদের কাছে পর্যন্ত বিশ্বস্ত ছিলেন আজ আমাদের অবস্থা হলো অন্য ধর্মের মানুষ তো পরের কথা আমার মুসলমান ভাইয়ের কাছে নিজের আপন ভাই বোনের কাছে নিজের মা বাবার কাছে স্বামী স্ত্রী একে অন্যের কাছে পরিবারের লোকদের কাছে আমরা আজ বিশ্বস্ত হতে পারি নাই আমাদেরকে কেউ বিশ্বাস করে না বিশ্বাস করার মতো অবস্থা হয় না আপনি চোখ বন্ধ করে একজন নির্ভরযোগ্য মানুষ যাকে বিশ্বাস করতে পারবেন কোটি কোটি টাকার জন্য যার ব্যাপারে আপনার কোনো ভয় নেই আশঙ্কা নেই এরকম একজন মানুষ আপনি চোখ বন্ধ করে তার চেহারা আপনি চোখের সামনে ভাসানটা কঠিন হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে এরকম একটা কঠিন অবস্থা আমাদের মধ্যে আজ বিরাজ করছে মোহতরম হাজিরিন এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য আদর্শ মুসলমান হওয়ার জন্য জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ইসলামে পরিপূর্ণ দাখিল করার জন্য দাখিল হওয়ার জন্য আমাদের আখলাকগুলোকে সুন্দর করার কোনো বিকল্প পথ খোলা নাই আপনি আমানতদার হতে হবে আপনাকে বিনয়ী হতে হবে অহংকার বর্জন করতে হবে অন্তরের কারো প্রতি হিংসা থাকবে না উম্মার প্রতি কল্যাণ কামনা থাকবে এমনকি অন্য ধর্মের মানুষের কল্যাণ কামনা থাকবে আপনার দ্বারা প্রতিবেশীর হক নষ্ট হবে না কারোর কোনো হক নষ্ট হবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম আখলাকওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন নাম্বার পাঁচ সর্বশেষ এটা আখলাকের মধ্যে চলে আসলেও এটাকে আলাদা করে বলতে হবে কারণ এটার অভাব আমাদের সমাজে তার চাইতেও বেশি সেটা হলো বান্দার হকের ব্যাপারে আমরা আজ অনেক বেশি অসচেতন আমরা মানুষের হক নষ্ট করছি মুসনাদ আহমদের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দাওয়াবিনু ইয়াওমাল ইন্দাল্লাহি সালাসা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে আল্লাহর কাছে কিয়ামতের দিন কয় ধরনের মামলা উঠবে ভাই তিন ধরনের মামলা উঠবে বান্দার যত অপরাধ আছে এগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করবেন আল্লাহ তাআলা তার ভিতরে একটা হলো শিরক শিরক করে যদি কেউ মারা যায় ঈমানের মধ্যে যদি বড় ধরনের ভেজাল থাকে শিরকে আকবর যদি থাকে তাহলে এই মামলার কোনো শুনানি হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা শুনবেন না শিরকে আকবর হয়েছে সরাসরি তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে এবং অনন্তকাল সে জাহান্নামে থাকবে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম মুহতারাম হাজেরিন অন্য আয়াতে আল্লাহ বলেছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন শিরকের মতো বাহু অবিশ্বাস কিছু নাই এটা যদি থাকে তাহলে সেই মামলার কোনো শুনানি ছাড়াই একেবারে বিনা হিসাবে এবং অনন্তকালের জন্য জাহান্নামে যেতে হবে হ্যাঁ যদি কেউ শিরক করার পর তওবা করে ফিরে আসেন তাওহীদের পথে তার কথা ভিন্ন আল্লাহ তাকে মাফ করবেন তাহলে এটি এক প্রকারের মামলা আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হকে ত্রুটি হয়েছে কারণ নামাজে ত্রুটি ছিল
কারণ রোজায় ত্রুটি ছিল, কারণ অন্য নেই ইবাদত বন্দেগীতে ত্রুটি ছিল, এই ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, এই ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন আল্লাহ চাইলে, আর যদি চান তাহলে শাস্তি দেওয়ার পর যদি সে ঈমানদার হয় আবার তাকে জান্নাতে আল্লাহ তাআলা দিবেন, এটাই আহলে সুন্নাত জামাতের আকীদা এবং বিশ্বাস যে মুরতাকিবে কাবীরা চিরকাল জাহান্নামে যাবে না। আমাদের সমাজে আজকাল অনেক লোক বের হয়েছে যারা আমাদের সমাজে বসবাস করে, তাদেরকে আমরা সাধারণ আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত মনে করি, তারা বিভিন্ন মাহফিলে বিভিন্ন ওয়াজে বিভিন্ন টেলিভিশনে বক্তৃতা দেখবেন প্রচার করে যে যারা কাবীরা গুনাহ করে মারা যাবে এই মানুষগুলো জাহান্নামে গেলে সে চিরকাল জাহান্নামে থাকবে, যে একবার জাহান্নামে যাবে সে নাকি আর কখনো জাহান্নাম থেকে বের হবে না। অথচ নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস কোরআনে কারীমের বহু আয়াত এই বিষয়কে প্রমাণ করে যে ঈমান যদি থাকে, তাওহীদ যদি ঠিক থাকে, এ আল্লাহর বান্দা কবিরা গুনাহ করেও যদি মারা যান জাহান্নামে যদি তাকে যেতেও হয় একসময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। মুহতারাম হাজেরিন, অতএব এই দ্বিতীয় প্রকারের মামলা এটা তুলনামূলকভাবে এটা কিছুটা আমাদের জন্য সহজ তৃতীয় এবং প্রথম প্রকারের মামলার চাইতে, কারণ আপনার ইবাদতে ত্রুটি আল্লাহ চাইলে maaf করবেন। তৃতীয় প্রকারের যে মামলা উঠবে বান্দার, যে সমস্ত অপরাধগুলোর বিচার করা হবে সেটা হলো মানুষের হক নষ্ট করার অপরাধ। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে ফয়সালা দিবেন, এটা বান্দার উপর আল্লাহ তাআলা ছেড়ে দিবেন। তুমি যার হক নষ্ট করেছো, যাকে ধমক দিয়ে কথা বলেছো, অনেক যুবক ভাইরা আছেন আপনি কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়েছেন কত রিকশালাকে থাপ্পড় দিয়েছেন, টাকা দেন নাই ধমক দিয়ে চলে গেছেন, চুন থেকে নুন খসেছে আপনি রাগ দেখায় চলে গেছেন, বেচারা হয়তো কিছু বলতে পারে নাই, কিয়ামতের দিন আপনি নিশ্চিত থাকেন আমাদের সামনে সে হাজির হবে যদি আপনি তার কাছ থেকে দুনিয়াতে মাফ চেয়ে না যান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ায় থাকতে, জীবিত থাকতে, জীবদ্দশায় তোমাদের থাকা পারস্পরিক হকগুলোকে অধিকারগুলোকে তোমরা নিষ্পত্তি করে তারপরে যাও, এগুলো ঝুলিয়ে রেখে যেও না, কারণ কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনী, ভাইরা আমার সেদিন কেউ কারোর থাকবে না, সবাই সবার প্রাপ্য বুঝে নেবে, আপন বলতে কেউই থাকবে না। এজন্য দুনিয়া থেকে মানুষের হক সম্পূর্ণ আদায় করে দিয়ে যেতে হবে, আমার প্রতিবেশীর হক, আমার বাবার হক, আমার মায়ের হক, আমার স্ত্রীর হক, স্বামীর হক, সন্তান সন্ততির হক, অমুসলিমের হক, পরিচিত অপরিচিত মানুষের হক, কোনো মানুষের হক নষ্ট করা যাবে না, সেটা আর্থিক অধিকার হোক, আচরণগত হোক, যে কোনো দিক থেকে মানুষের হক নষ্ট করা যাবে না। ইমানদার এরপরে সবচেয়ে বেশি সাবধান থাকবেন, কারণ এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানুষের অধিকার মানুষের হক সম্পর্কে সচেতন, সাবধান এবং সতর্ক থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কারোর সাথে আপনার আচরণ খারাপ হয়ে গেছে তার কাছ থেকে মাফ চেয়ে নেন, কারোর হক নষ্ট করেছেন আপনি তার হক তার কাছ থেকে আপনি মাফ চেয়ে নেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমরা বেশিরভাগ মানুষ এ ব্যাপারে অনেক বেশি অসতর্ক, অনেক বেশি অসচেতন, আর এই একটি বিষয় কিয়ামতের দিন আমাদের আটকে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার, খাঁটি ঈমানদার হওয়ার, ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দান করুন। আমি আবারও এক নজরে বলে দিচ্ছি পাঁচটি বিষয়। নাম্বার এক, ঈমানকে ভেজাল মুক্ত করতে হবে। ঈমানকে কি করতে হবে ভাই? ভেজাল মুক্ত করতে হবে। ঈমানে তিন ধরনের ভেজাল হয়ে থাকে, শিরক, কুফর, নিফাক। আল্লাহর সাথে কাউকে শরীক যেন করা না হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানের প্রতি অস্বীকৃতি বা সংশয়মূলক কোনো কিছু যেন না আসে। আমাদের অনেক যারা শিক্ষিত ভাইরা নেফাকের দিকে চলে যাচ্ছেন, আমাদের স্কুল কলেজের অনেক বন্ধুরা নেফাকের দিকে চলে যাচ্ছেন, যেটা সম্পর্কে আলী ইবনে রহমাতুল্লাহ আলাইহি সাবধান করেছেন। অতএব ঈমানটাকে পিওর করতে হবে, নবায়ন করতে হবে, ঈমানকে পরিচর্যা করতে হবে, বারবার ঈমানের খবর নিতে হবে, ঈমান সম্পর্কিত ইলম কিতাবুল ঈমান পড়তে হবে, ওলামাদের কাছ থেকে ঈমান শিখতে হবে, ঈমান কিভাবে নষ্ট হয়, কিভাবে ভেঙে যায় জানতে হবে, সাবধান হতে হবে। নাম্বার দুই, আমাদের নামাজগুলোকে সুন্দর করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ শুধু আদায় করা নয়, খুশু এবং খুজুর সাথে আদায় করার জন্য সংগ্রাম করতে হবে, প্রতিদিন নামাজকে ডেভেলপ করার, উন্নত করার চেষ্টা করতে হবে। নাম্বার তিন, হালাল উপার্জন করতে হবে, উপার্জনে কখনো ভেজাল এটা সহ্য করা যাবে না। নাম্বার চার, আমাদের আচরণ হবে সুন্দর, মানুষের সাথে আমাদের আখলাক হবে ভালো। মানুষ তো বটে, ইসলাম তো সেই ধর্ম যে ধর্ম পশুর সাথে পর্যন্ত সুন্দর আচরণ করতে বলা হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন ইদা যাবাহতুম, তোমরা যখন কোনো পশু জবাই করবে তখনও পর্যন্ত ফাহসিনু যিবহাতা, তুমি ওই জবাইকৃত পশুর প্রতি পর্যন্ত এহসান করবে, চাকু ভালো করে ধার দিয়ে নিবে, তাকে বিনা প্রয়োজনে কষ্ট দিবে না। পিপিলিকা মারতে হয়, তোমার মশা নিধন করতে হয়, তোমার ইঁদুর নিধন করতে হয়, জ্বালাতন করে উপদ্রব করে মারো, কিন্তু আগুন দিয়ে পোড়াবে না, অপ্রয়োজনে কষ্ট দিবে না। ইসলাম তো সেই ধর্ম যে বিনা প্রয়োজনে গাছের ডাল পর্যন্ত কাটার পারমিশন দেয় না, উৎসাহ দেয় না।
মহতরম হাজেরিন এজন্য আমাদের আখলাক হতে হবে এরকম যে কারোর হক কারোর আখারের সাথে আমরা কোনো খারাপ আচরণ করব না পাঁচ নম্বর হলো প্রত্যেকটা মানুষের হক জেনে জেনে সঠিকভাবে আদায় করতে হবে তাহলে ঈমান ঠিক করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব উপার্জন হালাল করব আখলাক সুন্দর করব মানুষের অধিকারের পরে সচেতন থাকব এই পাঁচটি বিষয় যদি ঠিক করে আপনি নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ বিইজ্জিল্লাহ পরিপূর্ণ ইসলামে আপনি দাখিল হওয়া আপনার জন্য সহজ হবে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে আল্লাহ সন্তুষ্ট হবেন আপনি ভালো মুসলমান হবেন আপনি নিজে ফিল করতে পারবেন যে আপনি ইসলামটাকে পরিপূর্ণভাবে মেনে চলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচ বিষয়ের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করুন আমি যদি সঠিক কিছু বলে থাকি না সফতু ফামিনাল্লাহ ওয়াইন আখতাতু ফামিননি ওয়া মিনাশ শাইতান যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার এবং শয়তানের তরফ থেকে ভালো কিছু বলে থাকলে আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা উপকারী কথাগুলো যা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে